শ্রোতা দর্শক মণ্ডলী, আপনাদেরকে এনজেড টিভি বাংলার পক্ষ থেকে স্বাগত। আমরা এসেছি আফতাবনগর মোল্লাবাড়ি এলাকায়। আমরা মোল্লা ডেয়ারি ফার্মে এসেছি, যার যেখানে অনেকগুলো গরু রয়েছে, বাছুর রয়েছে, ষাঁড় বাছুর রয়েছে, বকনা বাছুর রয়েছে। আমরা তার লাইফ হিস্ট্রি জানবো, সব কিছুই জানবো। কতগুলি তার বাছুর রয়েছে, কতগুলি গাভী রয়েছে, দুধ দেয় কতগুলি, কি পরিমাণের কত লিটার দুধ দেয়, কি কি জাতের গাভী রয়েছে, সব মিলিয়ে কথা বলবো এই খামারের সাথে। চলুন দর্শক মণ্ডলী, আমরা এই খামারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম মোহাম্মদ তামিয়া। তো তামিয়া, আপনার নাম, আপনার এই খামারে কতগুলি গরু আছে? গরু আছে আপনার 19টা আছে, এখন বাচ্চা নিয়ে 19টা আছে, 11টা গাভী, 9টা বাচ্চা। তার মধ্যে বকনা বাছুর কয়টা আছে? আর বকনা বাছুর আছে আপনার 4টা, আর ষাঁড় বাচ্চা আছে 5টা 4টা। দুধ এই খামারে দুধ হয় কতগুলি? দুধ আপনার হয় 75 থেকে 80 কেজি সকাল বিকাল। 75 থেকে 80 লিটার? 80 লিটার হয়। তার মধ্যে সকালে কত লিটার, বিকালে কত? সকালে মনে করেন হয় আপনার 50, আর বিকালে হয় 25-30। বিক্রি করেন কত করে? বিক্রি আপনার 90 টাকা 100 টাকা, 80 টাকার কম না কি। এবং খামারটি শুরু করলেন কিভাবে? খামারটা শুরু করলাম আপনার, আমি 88 সনের থেকে আরম্ভ করছি। 88 সনের থেকে এটা মনে করেন আমি অল্প একটু পুঁজি নিয়ে আরম্ভ করছি, বেকার থাকবো ছেলে পেলে 500 টাকা পুঁজি নিয়ে আমি আরম্ভ করছি। মনে করেন এখন আল্লাহ আমার এত ছেলে মেয়ে নিয়ে লেখাপড়া করতেছে, এভাবে এগুলি আমি করতেছি। বুঝছেন, ছেলেমেয়েরা কে কি করে? ছেলেমেয়ে আছে, বড় ছেলে মেট্রিক পর্যন্ত পড়ছে, পড়ে মনে করেন এখন বেকার থাকবো, এই ব্যবসা আমার, আমিও করছি এই ব্যবসা, এখন ছেলে নিয়ে করতেছে। মাইজা ছেলে লেখাপড়া এই পর্যন্ত কইরা মনে করেন যায় কয় যে এই ব্যবসায় করবো, চাই চাকরি কী করবো, সে এক ব্যবসায় করতেছে। আর মেয়ে অনার্সে পড়তেছে, ছোট ছেলে মনে করেন এই যে জানুয়ারি 11 তারিখে গেছে বিজিবিতে চাকরি হয়েছে, ট্রেনিং আছে এখন চট্টগ্রাম। মানে এসবই তো এই খামারের আয়, আল্লাহ দিলে আপনার এই খামারের উচিলাই আমার সব কিছু, ছেলে মেয়ে লেখাপড়া বাড়ি এই যে যা কিছু করছি মনে করেন সব এইটার থেকে আমি আল্লাহ। এই ছেলে মেয়ে যা আছে এই বাড়ি থেকেই? হ্যাঁ। দেখুন দর্শক মণ্ডলী, ওনার নিজস্ব জায়গায় এই বাড়ি, এই বাড়ি থেকেই বাড়ির আঙিনাই এই খামারটি করেছেন, যেখানে এই খামারের আয় দিয়েই সংসারটা চলে। আমরা আরও জানবো তার কাছে। আচ্ছা, এই যে গাভীটা, এটা কোন জাতের গাভী? এইটি হলো আপনার বলে অস্ট্রেলিয়ান আর কি, অস্ট্রেলিয়ান ক্রস ক্রস আর কি, সাদা কালো বলে আর কি। বাছুরটা ষাঁড় বাচ্চা, এটা ষাঁড় বাচ্চা? হ্যাঁ ষাঁড় বাচ্চা। এটা এই যে ওরই বাচ্চা এটা? হ্যাঁ ওর বাচ্চা, এই কত আজকে 14 দিন হয় বাচ্চা দিছে। আচ্ছা, এটার বয়স কত গাভীটা? গাভীটার বয়স হবে আপনার 4 বছর। 4 বছর 4 বছর 2 বছর পরে বাচ্চা দেয়। তো মনে করি 2টা বাচ্চা দিছে, 1 বাচ্চা লোক কিনে আনছি গত বছর মমিসিন থেকে, আর একটা বাচ্চা 1 বছর দিছে, 2-4 বছর হবে। 1 বছর পরে পরে বাচ্চা দেয় না, 10 মাসে 1 বছর হয়। আপনি বলছিলেন যে প্রথমে একটা গরু দিয়ে শুরু? হ্যাঁ, একটা গরু দিয়ে শুরু করছি। একটা দেশি গরু আসলে আমার, ওইটা থেকে মনে করেন 2.5 কেজি দুধ হইতো, ওইটা দিয়ে মনে করেন শুরু করছি। করার পরে আস্তে আস্তে কিনা কিনা বাড়াইছি, বাড়াতে বাড়াতে আল্লাহ আমার এতটুকু মনে করেন দিছে। 2-2.5 কেজি দুধ বিক্রি করতেন? হ্যাঁ, ওই সময় 2-2.5 কেজি দুধ বিক্রি করতাম, তখন আস্তে আস্তে মনে করেন যে বাড়াইতে বাড়াইতে এখন আমার মনে করেন যে এই দুধ বিক্রি হয় ডেলি। এটা কত সালের ঘটনা? এটা 88 থেকে আরম্ভ করছি আমি, 88 বন্যা হয়েছে না, বন্যার বছর থেকে আরম্ভ করছি। তারপরে এই এই 2 লিটার দুধ হতো? হ্যাঁ, 2 লিটার। গাভীটা কিনছিলেন কত দিয়ে? গাভীটা এটা আমার নানির বাড়ির থেকে দিয়েছিল আমার আম্মুরে। হ্যাঁ, দেশি একটা গাভী আছিল ছোট্ট। আচ্ছা, তো ওইটা দিয়ে আমি আরম্ভ করছি। হ্যাঁ, ওইটার থেকে আল্লাহ আমার মনে করেন যে আস্তে আস্তে এতটুকু আমি দাঁড়াইতে পারছি। এটা মনে করেন আমার মতনই যে আমার চাচাও মনে করেন আমার এটা দেখে আমার চাচাও করছে, আরও বাড়ির আশেপাশে আরও দেখা আমার করছে, যে আমি সবার উৎসুক দিছি যে কী করবা দেশে থেকে, এইটা করো, গরুও বাড়লো, ব্যবসাও করলা, দুধও খাইলা, সব কিছু আল্লাহ দিলে হইতেছে। আচ্ছা, আমরা যদি দেখি ওই পাশের গরুটা, ওইটা কোন জাতের?
ওইটা হইলো আপনার এটা সিন্ধি ক্রস আর কি, সিন্ধি ক্রস, এটা তো সিন্ধির মতন দেখেন, সিন্ধি ক্রস, এটা সিন্ধি ক্রস, হ্যাঁ সিন্ধি ক্রস। এটা আপনি তো অনেক অভিজ্ঞ খামারি, আপনাকে আপনাকে বলি সিন্ধি ক্রস, সিন্ধিটা বোঝার উপায় কি? সিন্ধিটা বোঝা হইলে একটু সিনাটা বড় থাকবে, হ্যাঁ একটু সামনে দিকে বড় থাকে, আর যেটা অস্ট্রেলিয়ান ক্রস এটা সামনে তার চিকন থাকবে, পিছনে একটু ইয়া থাকবে। এগুলো সব আমার আপেলের গরু বেশি, একটা গরুর থেকে আমি মনে করেন 10-11টা গরু হয়েছিল প্রথম। এটা কিনা না তো? এই দুইটা কিনা, আমি প্রথম মনে করেন যে গরুটা একটা 6,000 টাকা অষ্টাশি সনে গরু আনছিলাম, ওই 6,000 টাকার গরুটা মনে করেন আমার বাড়ির 11টা বাচ্চা দিছে, 11 বছর পালছি আমি, পাইলাম মনে করেন ওইটা আল্লাহর হাতে কুরবানি দিছি, ওইটার ছেলে নাতি পোতি এইগুলো আমার কাছে এখনো আছে, বুঝছেন। চলেন আমরা আরো দেখি সামনে আরো কি কি গরু আছে আপনার। আছে আমার তো 3টা গরু বড় মনে করেন আছে, চলেন দেখি। প্রিয় দর্শক মন্ডলী চলুন আমরা আরো তার খামারে কি কি গরু রয়েছে। এই যে সার আছে দেখতে পাচ্ছেন, এটা সার বাচ্চা, বকনা বাচ্চা আছে, এখানে সব বকনা বাচ্চা দেখুন দর্শক মন্ডলী, আপনারা এখানে দেখতে পারবেন সার বাচ্চা বকনা বাচ্চা আছে। এই দেখেন দর্শক মন্ডলী কি সুন্দর একটা বেবি, হ্যাঁ এটা হলো আমার ছোট মেয়ে, এটা আব্বাটাকে আমার ছোট ভাইয়ের মেয়ে, ছোট ভাইয়ের মেয়ে আব্বাটাকে, বাবাটাকে ওরে আব্বাটাকে, আমার বাবা ছাড়া থাকে না। আচ্ছা আপনি কি বলবেন এই গরুটা আপনি কি আসবেন যে এখানে দেখবো, এটা কোন জাতের গরু? এইটা আপনার ওই এই জাতের এই অস্ট্রেলিয়ান ক্রস আছে, আমার পালের পাচ্ছে এটার এটার আমু এটার লোক আনছি কিনে আনছিলাম কতদিন আগে এটা আনছি? আপনার 2-3 বছর হয়েছে, 3 বছর এটা ছোট বাচ্চা আনছি, 2 বছর পরে দিলে গাভীন হয়, আবার 1 বছর লাগে বাচ্চা দিতে। আচ্ছা এই গরুগুলি কি আপনারা বিক্রিও করেন? বিক্রি করি কোনটা, ওই যে সার বাচ্চা যদি বড় হয় আর যদি ভালো জাতের বাচ্চা থাকে মনে করেন গাই বাচ্চা থাকে ওইটা আমরা রাইখা দিই, রাইখা মনে করেন যে এইটা মনে করেন আমার গরু, ওইটা মনে করেন আমার কিনা না, ওইটার মা আছে, মার থেকে বাচ্চা হয়েছে, ওই বাচ্চার থেকে আবার ওই যে আরেকটা বাচ্চা হইতেছে, খাওয়ান কি এগুলিকে? খাওয়ায় আপনার 1 নম্বর হলো গোটের ভুষি, 2 নম্বর ওই যে গমের ভুষি পুরা, আর ওই যে অল্প খুদের ভাত, হ্যাঁ আর ঘাস আছে, আর খ্যার আছে, খ্যার ওই যে খড় খাওয়াই। আপনার খাবারে কত লিটার দুধ হয় বলছিলেন? আমার খাবারে মনে করেন 75-80 লিটার দুধ হয় ডেলি। আর কত টাকার খাবার খায় এরা? খাবার আমার এবার ইসে মনে করেন যে 3.5, যদি ভুষির বাজার একটু কম থাকে তো লাগে 3,500 টাকা ডেলি, আর যদি একটু বেশি থাকে তো 4,000 টাকা লাগে ডেলি। মানে 10টা গাভী আর 62টা মিলে 4,000 টাকা খাওয়ান লাগে, 4,000 টাকার খাবার লাগে খাওয়ান। আর মনে করেন একটা লেবার আছে 500 টাকা হাজিরা দেয়, তার খালি ঘাস কাইটা দেয়, ওই আবার ইসে 5,000 টাকা লাগে ঘাস খের মনে করেন। এটা তো কিনে আনতে হয়, এই বছর আমি 45,000 টাকার খের কিনে আনছি এই মুন্সিগঞ্জের থেকে। তারপরে দুধ কত টাকার বিক্রি হয় ডেলি? দুধ আপনার ধরেন না ডেলি 2 মণ দুধ হইলে কত, 48-7,000 টাকার উপর আসছে না? 48 না, আর যদি আপনার ইয়ে আসে মনে করেন 80 টাকা করে ধরেন, এবার আপনি হ্যাঁ 80 টাকা করে ধরলে কত টাকা হয় এটা একটা হিসাব করলে বাড়ি দেখা, 2 মণ দুধের দাম। আপনার এখানে অনেকগুলি বাছুরও দেখতে পাচ্ছি, আচ্ছা এইটার বাছুর কোনটা? এইটার বাছুর, হ্যাঁ এইটার বাছুর হলো আপনার ওই যে ওইটা, ওই যে মাঝখানের যেটা, এই যে মাঝখানের এই বাছুর, এটা এটা কোন জাতের বাছুর হলো? এটা আপনার ওই যে অস্ট্রেলিয়ান ক্রস, অস্ট্রেলিয়ান ক্রস, এটা অস্ট্রেলিয়ান ক্রস। আপনারা গাভি বিক্রি করেন না? না গাভি খুব কম বিক্রি করি। আপনারা সার বাছুর বিক্রি করেন? সার বিক্রি করি, আর সার আমার তো আছিল ওই বছর আমি যে মনে করি সব কাজ ধইরা, নাহলে আমিও মনে করি 5-6টা সার পালতাম, বুঝছেন। এখন এই যে কাজ ধরে মনে করেন যে এখন টাকা টাকা নাই কম, এই জন্য এখন গাভি আছে,
আবার যদি বড় হলে বিক্রি করবো এই বাচ্চাগুলি। এই যে গাভিগুলি, এই গাভিগুলি অসুখ হলে আপনারা কি করে? অসুখ হলে মনে করেন যে আমরা নিজেরা ট্রিটমেন্ট করি, নিজেরা যতটুকু পারি যে কোনটার কি, ওই যে খাবে মিটার আছে, মিটার দিয়ে মনে করেন জ্বর মাপি, তার তাপমাত্রা মাপি, যদি দেখি যে তাপমাত্রা কম হয় তো মনে করেন অ্যাস্টাবেট আছে, অ্যাস্টাবেট দিই, আর যদি দেখি যে তাপমাত্রা বেশি হয়েছে জেন্টারেন দিই, জেন্টারেন দিলে জ্বরটা নিয়ন্ত্রণে আসে। তারপরে মনে করেন যে ওই যে ডক্টর শহীদুল্লাহ আছে, বড় বড় ডাক্তার, উনি যে ফোন দিলে আসে, বেশি মারাত্মক অসুখ হইলে উনি আইসা ট্রিটমেন্ট করে দেয়। আচ্ছা, আমরা এই যে বাছুরগুলি দেখছি, আপনারা আসবেন এখানে? আপনি বলছিলেন যে সার বাচ্চা হলে বিক্রি করেন, সেটা কোনটা কোনটা বিক্রি করবেন? সার বাচ্চা মনে করেন এই যে এখানে একটা আছে, আর এই যে দামুরে গেলে যে গাই বাচ্চা যেগুলি, এটার মায়ের দুটা বাচ্চা দিছিল জন্ম। আচ্ছা, বুঝছেন, এটার মায়ের দুইটা বাচ্চা দিছিল, আল্লাহ দিলে একটা বাচ্চা ওই ওই দিন বেঁচে লাগছিল টাকার দরকার দেখে, আল্লাহ দিলে এটা সুস্থ গাই বাচ্চা দেখে রেখে দিছি। আচ্ছা, এটা কোনটা? সেটা এটা আপনার ওই ভিতরে ওই দেখাবো, ভিতরে আছে, শুয়ে রয়েছে, শুয়ে রয়েছে। আমরা দেখবো যে এটা যমজ বাচ্চা দিছিল ওই গাভিটি, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে শুয়ে আছে গাভিটি, ওটা যমজ বাচ্চা দিছিল। আমরা দেখবো ওই গাভিটি। দর্শক মণ্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন যে খামারে বেশ উনি অভিজ্ঞ খামারি, উনি এই যে এই গাভিটা, এটা যমজ বাচ্চা দিয়েছিল, একটা সার বাচ্চা একটা গাই বাচ্চা দিয়েছিল, এটা সার বাচ্চা আর একটা গাভি বকুন বকনা বাচ্চা দিয়েছিল। এখন এটা দুধ দেয় কতগুলো? এখন দুধ আসলে লিটার হয়, আবার দুইটা বাচ্চারা খাওয়াইতেছে না, এটা এই জন্য মনে করেন দুধটা কম দোয়াইতাম, এটারে দুধ দোয়ায় কম দোয়ায় দুইটা বাচ্চারা খাওয়াইছি। হ্যাঁ, খাওয়ায় মনে করেন। এটা বয়স কত? এটা এটার বয়স বেশি হবে, এটা 5 বছরের বেশি হবে, 5-6 বছর। গরুর একটু বয়স হয়ে গেছে। হ্যাঁ, কয় দাঁত? এটার দাঁত মনে করেন আটটা দাঁত, আটটা থাকে তো আটটা দাঁত আসে। হ্যাঁ, কানি কানি সই। হ্যাঁ হ্যাঁ, কানি সই আছে। আচ্ছা, আপনার দেখালেন না যে সার বাচ্চা কোনটা বিক্রি করবেন? বড় হইলে বিক্রি করি, ছোট বিক্রি করি না। ছোট বিক্রি করেন না? ছোট গুলি দাম কম পাওয়া যায়, যখন মনে করেন যে 50,000-40,000 টাকা হইলে তখন আমরা বিক্রি করি, যে টাকা রাখবে। ওইটা কি সার বাচ্চা? না, ওটা বকুন বাচ্চা। ওটা কি বিক্রি করবেন না? না, এখন এটা বিক্রি, এটা মা হইলো, ওই যে এটা এখনো দুধ দোয়ায় মনে করেন। এইটার মা কোনটা? এই যে এটা, এটা 4 লিটার দুধ হয় এখনো। এটার বয়স কত? এটার বয়স আপনার 3 বছর হয়েছে। এটা আবার গাভিন হয়ে গেছে। হ্যাঁ, কত প্রেগনেন্ট কত দিনে? এই 2 মাস। 2 মাস হয়ে গেল। 2 মাস হয়ে গেছে। এখন তো দহন করেন? হ্যাঁ, এখনো 4 কেজি দুধ হয়, সকাল বিকাল 5 কেজি হয় আর কি। সকাল বিকাল 5 লিটার দুধ হয়। এই যে বাচ্চা, এটা ভালো জাতের যেগুলো আপনার নিজের রেখে দিয়ে মনে করেন, একটা গরু কিনতেলে 2-15 লাখ টাকা লাগে, ভালো হয় না, নিজের পালের বাচ্চা ভালো হয়, এটা দুধ কিরকম হয়, এটা খাওয়া খাদ্য মনে করেন কিরকম হয়। এই যে মনে করেন যে এটা, এটা এই যে বাচ্চা দিবে, এটাগুলো আমি এখনো দাঁত করে নেই, বুঝছেন, বয়স এখনো 18 মাস হয়, 2 বছর হয় নাই। এই যে বাচ্চা দিবে মনে করেন 12 তারিখে ডেট, এটা এটার মা হইলো, ওই যে ওইখানে একটা ওইটার মা, আবার ওইটার মা হইলো যে এই যে চেনায় ওইটা চিনলি। আচ্ছা, এটা কোন জাতের গরু? এইটা হইলো আপনার ইয়া, এই আরে এটারে কি কয়, সাহিওয়াল, সাহিওয়াল জাত, সাহিওয়াল জাত, সাহিওয়াল জাত। এটা নিজের পালেরই গরু? এটা পালের, এটা নানি আছে, ওই যে চেনায় কাছে দেখেন না, ওই হইলো এটার নানি। আচ্ছা, ওই যে ওইটার নানি, এই এটার, এটা এটার নানি হইলো এইটা, এইটা। হ্যাঁ, আর ওইটার, এইটার মা হইলো ওই ওইটা। হ্যাঁ, যাক ভালো, আমরা দেখলাম, আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক মণ্ডলী, ওনার সাথে আমরা আমরা খোলামেলা করে সব বিষয় নিয়ে কথা বললাম। মনে করেন যে যাই করতে চায়, আমার মতন যেরকম পরিশ্রম করলে হবে, মনে করেন যে। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, সেটা হলো কেউ যদি খামার করতে চায়, আপনার মতো খামারই হতে চায়, তাদের কী করা উচিত? করার প্রথমে আস্তে আস্তে করবে, মনে করেন যে প্রথমে একটা দুটো গরু কিনলো, পরিশ্রম করলো, আমি মনে করেন যে ছেলেমেয়ে আমি কাজ, আমি নিজেরই পরিশ্রম করে আমরা এটা গড়ে দিয়েছি, যে অন্য হ্যান্ডে কাজ করলে তো আমার 10-15 হাজার বেতন দিত, ওই টাকাটা এখানে আমি মনে করেন পাইতেছি, আমার নিজের সব কিছু আমি নিজে দেখাশোনা করতেছি, এরকমভাবে মনে করেন যে আমরা নিজেরই সব কিছু করি। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আর একটু বাড়ামো, ছেলেরা যখন এটা করবো আর একটু বাড়ামো, এখন আমার তো মনে করেন যে ছেলেগুলো এখন নিজে একটু সহজতা করতে হয়, না করলে তো মনে করেন ছেলেরা কুলাইতে পারবো না, কোন সময় কুইটাটা কোন গরুটার কে কী লাগতেছে, কোন গরুটা ডাক্তার লাগবে, কোন গরুটা কী খাইতেছে না খাইতেছে, এটা পুরো দেখশোনা আমার করতে হয়। কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কীভাবে করবে? এই যে আমার মোবাইল নাম্বার 01 7
2023648 আবার বলেন 01017202364 এই দর্শক মণ্ডলী ওনার নাম্বার তো পেয়েই গেলেন আপনারা যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দুধ কেনা থেকে শুরু করে কেউ বাছুর কিনতে চাইলে আর উনি যদি বিক্রি করেন আপনারা এখান থেকে নিয়ে যাবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।